नमस्कार निंतिदा दर्शन शिवराम सरकार समस्त शिक्षक महाशय एवं हब शिक्षक के जाना शुभ दीपावल अग्रिम प्रीति शुभेच्छा भलोबासा और नमस्कार। गतकाल टेट नियोग एवं अपशन एवं जिला भित्तिक शून्य पदे विज्ञप्ति बेरिए अपने प्रश्न जे एनआईएस डीएल जे सर्टिफिकेट बा मार्कशीट आमरा पेयेछि ता कि ग्रहणयोग्य हबे टेट नियोगेर क्षेत्रे जे अपशन नेट जे पोर्टाल खुलेछे ता थेके आमरा आपलोड करते पारबो। एर उत्तरे बोलबो हाँ अवश्य अवश्य पारबेन आपलोड करते कारण एनआईएस हलो भारत सरकार स्वीकृत एक संस्था। এই সংস্থার সার্টিফিকেট মার্কশিট সব জায়গাতে বৈধ। পরের প্রশ্ন আপনাদের মনে এসেছে যে এনসি সংক্রান্ত যে সমস্যা ছিল সেই এনসি সংক্রান্ত সমস্যা মিটে গেছে, এখনও আমরা অরিজিনাল মার্কশিট হাতে পাইনি। তাহলে এই যে অনলাইন এই মার্কশিট সেটিকে আপলোড করা যাবে? উত্তরে বলবো হ্যাঁ অবশ্যই যাবে, আমার মতে যাওয়া উচিত। আপনারা আপলোড করবেন অবশ্যই আপলোড হবে। তারপরে আপনাদের প্রশ্ন যে সার্টিফিকেট তো আমরা পাইনি, সার্টিফিকেট কেউই পাইনি, খুব তাড়াতাড়ি সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেট পাননি মার্কশিট পাননি সে দোষ আপনার নয়, সে দোষ সংস্থার। সুতরাং আপনি পাস করেছেন, আপনি কোয়ালিফাইড, আপনি অবশ্য অবশ্যই টেটের ইন্টারভিউর জন্য যোগ্য, বা আগামীতে যারা টেট পরীক্ষায় বসতে যাচ্ছেন তারাও এই অনলাইন সার্টিফিকেট অনলাইন মার্কশিট আপলোড করে পরীক্ষার জন্য বিবেচিত হবেন। আবার অনেকে যে এসওয়াইসিটি বা এসওয়াইসি আরডব্লিউ এক্স এক্স অ্যাবসেন্ট যে সমস্যাগুলো ছিল সেই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রাজ্যে নোডাল অফিসারগুলো নোডাল সেন্টারগুলো থেকে নোটিফিকেশন হয়েছে। ইতিমধ্যে একটি রাজ্যে এনসি যাদের ছিল তাদের টিএমএ মার্ক আপলোড করা সংক্রান্ত নোটিফিকেশন বেরিয়েছে। যাদের এই সংক্রান্ত সমস্যা আছে তাদেরকে অনুরোধ করব যে রিজনাল সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন এবং কবে নোটিফিকেশানটা বেরাবে একটু খোঁজ খবর নিন। তবে আমি আপনাদেরকে জানাচ্ছি এই সংক্রান্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বেরাবে। তারপরে যে সমস্যা যেটা আপনারা বিশেষ করে জানতে চাইছেন যে মার্কশিট এবং সার্টিফিকেট কবে পাব, খুব তাড়াতাড়ি পাবেন, সম্ভবত দীপাবলির পর অফিসগুলো খুলে যাবে, সার্টিফিকেট মার্কশিট প্রিন্টিংয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে সেটা আমরা এনআইএস দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি। তবে তা প্রমাণ আপনাদেরকে দিতে পারবো না, তবে খুব তাড়াতাড়ি দীপাবলির পরপরই আপনার সার্টিফিকেট মার্কশিট পেয়ে যাবেন, সম্ভবত নভেম্বর যেতে পারে। আর যদি তা না হয় তাহলে এই 2022 সালে আপনি সার্টিফিকেট ও মার্কশিট পাবেন, 2023 সাল যাবে না, দ্যাট ইজ কনফার্ম। আর প্রশ্ন করেছেন যে স্যার যে আমরা যে এনআইএস থেকে আপগ্রেডেশন করেছি সেই আপগ্রেডেশন মার্কসের পার্সেন্টেজ কীভাবে করব, তা আপনাদেরকে বলছি যে 50% মার্কসটা কীভাবে ক্যালকুলেশন করবেন। যিনারা এনআইএস থেকে আপগ্রেডেশন করেছেন ওনাদেরকে বলবো যে আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলের যে সার্টিফিকেট মার্কশিট আছে সেই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলের মার্কস আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের মার্কশিট দুটো ট্যালি হবে। কীভাবে পার্সেন্টেজ করবেন, ধরুন আপনি এনআইএস থেকে দুটো বা তিনটে সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, আপগ্রেডেশন করেছেন,
তাহলে আপনি যে দুটো বা তিনটে সাবজেক্টে আপগ্রেডেশন করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেই দুটো বা তিনটে সাবজেক্ট বাদ যাবে। ধরুন আপনি বাংলা এবং ইংরেজিতে আপগ্রেডেশন করেছেন এনআইএস থেকে, তাহলে উচ্চ মাধ্যমিক আপনার যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেই বোর্ডের বাংলা এবং ইংরেজি নাম্বারটা বাদ দিয়ে দিন। বাদ দেওয়ার পর আপনি টোটাল নাম্বারটা যোগ করুন উচ্চ মাধ্যমিক বোর্ডের পশ্চিমবঙ্গের, সেই টোটাল মার্কসটা যোগ করুন। বাংলা ইংরেজি বাদ দিলে আপনার ভূগোল, পল সায়েন্স আর ইতিহাস বা অন্যান্য যে সাবজেক্ট থাকবে তার মার্কসটা যোগ করুন। আর এনআইএস থেকে আপনি যে বাংলা ইংরেজিতে পরীক্ষা দিয়েছেন বা অন্য কোনো সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন সেই মার্কটি যোগ করুন। যোগ করার পর যা হবে, আপনি এনআইএসের যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়েছেন সেটি ডবল হবে। অর্থাৎ এনআইএসে যদি আপনি বাংলা ইংরেজিতে পান, ধরুন বাংলাতে পেয়েছেন আপনি 61, তাহলে সেটা ডবল হবে, 61 × 2। আর ইংরেজিতে পেয়েছেন আপনি 59, তাহলে সেটা 59 × 2, তাহলে যেটা হবে এনআইএসের ডবল নাম্বার সেই নাম্বারটা উচ্চ মাধ্যমিক বোর্ডের সঙ্গে যোগ হবে। অর্থাৎ এক কথায় উচ্চ মাধ্যমিক বোর্ডের নাম্বার বা সাবজেক্ট আপনি এনআইএস থেকে যে সাবজেক্টগুলো নিয়েছেন সেই সাবজেক্টগুলো উচ্চ মাধ্যমিক বোর্ডের সাবজেক্ট থেকে বাদ যাবে। এবং এনআইএসের যেহেতু পরীক্ষাটি 100 নম্বর, সেই জন্য সেটা 200 নম্বর মানে ডবল করতে হবে, দিয়ে আপনি 10 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার পার্সেন্টেজ চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পার্সেন্টেজ করাটা খুব সহজ ব্যাপার, একদম টেনশন নেবেন না। আর অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন, মার্কশিট ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখবেন এবং ফটো আপনি একটু বেশি করে করবেন। যে কপি যে ফটোটা আপনি আপলোড করবেন সেই আপলোডের ফটোটাই সেম ফটো আপনার কাছে রেখে দিবেন, কারণ পরীক্ষা দেওয়ার সময় বা পরবর্তী ক্ষেত্রে সেম সেম ফটো আপনার লাগবে, না হলে পরবর্তীতে অসুবিধায় পড়বেন। আর আপনারা জানতে চেয়েছেন যে এনআইএস থেকে ডিএলএড পাস সার্টিফিকেট এবং মার্কশিটটি আমরা কীভাবে পাবো, কোনো টেনশন করবেন না। সার্টিফিকেট এবং মার্কশিট আমরা নভেম্বর মাসে পাবো বা কালী পুজোর পরপরই পাবো। সেটি পাবেন আপনি যে স্টাডি সেন্টারে পড়াশোনা করেছেন সেই স্টাডি সেন্টারেই পাবেন। তবে দিল্লি থেকে যে সমস্ত রাজ্যগুলো কাছে তারা একটু তাড়াতাড়ি পাবে, আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু হয়তো দেরি হতে পারে, তবে এটা শিওর যে আপনি আপনার মার্কশিট স্টাডি সেন্টার থেকে অবশ্যই অবশ্যই পাবেন। ইন কেস যদি আপনার স্টাডি সেন্টার উঠে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে আপনার মার্কশিট এবং সার্টিফিকেট কাউন্সিলে আসবে, অর্থাৎ পর্ষদ অফিসে আসবে, আর না হলে বাই পোস্টে আপনার বাড়িতে বসে মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন। এটা একদম 100% কনফার্ম। আর আপনাদেরকে অনুরোধ করব এই খবরটি যারা দেখলেন সম্পূর্ণ অবশ্যই অবশ্যই আপনারা নিজের মতামত জানান, ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করুন আর অবশ্যই লাইক করুন। নমস্কার, সুস্থ থাকুন।